वेलकम टू माय चैनल ईट्यूटर मोनास्ट्री। आज के আমরা পড়ব অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রথম চ্যাপ্টার বল ও চাপ। আমরা প্রথম পর্বে পড়েছি বলের পরিমাপ ও একক, ঘর্ষণ ও তার পরিমাপ। তোমরা যদি প্রথম ভিডিওটি না দেখে থাকো তাহলে প্রথম ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার দ্বিতীয় পর্বে আমরা পড়ব তরলের ঘনত্ব ও চাপ, বায়ুর চাপ, বস্তুর ভাষণ, প্লবতা ও আর্কিমিডিসের নীতি। এবার আমরা পড়ব তরলের ঘনত্ব ও চাপ। এই পরীক্ষাটিতে দেখো এখানে দুটি একই রকমের বোতল নেওয়া হয়েছে এবং খালি অবস্থায় এই বোতল দুটির ওজন খুবই নগণ্য, যা কিনা স্প্রিংকলারে ধরাও পড়ে না। এইবার এই দুটি বোতলের একটির মধ্যে সাধারণ জল আর একটি বোতলে গাঢ় নুন জল ভর্তি করা হলো। তারপর এই দুটিকেই আলাদা আলাদা করে স্প্রিং তুলায় ঝুলিয়ে দেওয়া হলো। দেখা যাবে এই নুন জলের ওজন এই সাধারণ জলের চাইতে বেশি। সেই কারণে ছবিটিতে দেখো যেখানে সাধারণ জলের ওজনের রিডিং শো করছে, নুন জলের ওজনের রিডিং কিন্তু তার নিচে শো করছে। তার মানে গাঢ় নুন জলের ওজন সমপরিমাণ সাধারণ জলের চেয়ে বেশি। ঠিক একইভাবে আমরা যদি এক বাটি গ্লিসারিন আর একই রকমের বাটিতে একই পরিমাণে জল নিই তাহলে দেখব গ্লিসারিন ভর্তি বাটির ওজন কিন্তু বেশি। কিন্তু কেন? আয়তন তো দুটো ক্ষেত্রেই এক, তাহলে কোন ফ্যাক্টরটা এই দুটো একই আয়তনের তরলকে ওজনের দিক থেকে আলাদা করে দিচ্ছে? যেটা আলাদা করছে সেটা হচ্ছে ঘনত্ব। কাকে বলে ঘনত্ব? একক আয়তনের বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। এবার আমরা একক আয়তন বলতে কি বুঝি? একক আয়তন হলো সেই আয়তন যার মান হলো এক। সেটা এক লিটার হতে পারে, এক সিসি হতে পারে মানে এক ঘন সেন্টিমিটার হতে পারে, এক কিলোলিটার হতে পারে, এক ডেসিলিটার হতে পারে, এক ফ্লুইড আউন্স হতে পারে, এক গ্যালনও হতে পারে। সুতরাং ঘনত্ব মানে সেই বস্তুর ভর ডিভাইডেড বাই সেই বস্তুর আয়তন। তাহলে চলো এই ঘনত্বকে আমরা আর একটু ডিটেলে বুঝে নিই। তাহলে আমরা দেখলাম সাধারণ জলের চেয়ে সমপরিমাণ নুন জল বা গ্লিসারিনের ঘনত্ব বেশি, তাই তো? এবার ধরে নিলাম যে স্প্রিং তুলার সাহায্যে আমরা যে জল ভর্তি বোতলটিকে ঝুলিয়েছিলাম সেই বোতলের আয়তন হচ্ছে এক লিটার, মানে আমরা এক লিটারের একটি বোতল নিয়েছি তার ভেতরে জল ভর্তি করেছি। আর ঝরার পরে স্প্রিং তুলা যে রিডিং শো করেছে সেটা হচ্ছে 1 কেজি। তাহলে আমরা এখান থেকে জলের ঘনত্ব কি করে বের করব? যদি আমরা ভর মাপার জন্য গ্রাম আর আয়তন মাপার জন্য ঘন সেন্টিমিটার বের করি তাহলে এই জলের ঘনত্বের এককটি কি হবে, চলো সেটা দেখে নিই। আচ্ছা, 1 লিটার জল ইকুয়ালস টু 1000 ঘন সেন্টিমিটার জল, আমরা এখানে এসআই থেকে সিজিএস এ কনভার্ট করছি। এরপর দেখো 1 কেজি জল মানে 1000 গ্রাম জল, তাহলে এটা হচ্ছে আয়তন আর এটা হচ্ছে ভর। অতএব আমরা লিখতে পারি 1000 ঘন সেন্টিমিটার জলের ভর কি 1000 গ্রাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার জলের ভর 1000/1000 গ্রাম। তাহলে আমরা আগেই জেনেছি ঘনত্ব মানে ভর বাই আয়তন। তাহলে জলের ঘনত্ব ইকুয়ালস টু জলের ভর বাই জলের আয়তন ইকুয়ালস টু 1000 গ্রাম/1000 ঘন সেন্টিমিটার, মানে 1 গ্রাম/ঘন সেন্টিমিটার। এটাই হচ্ছে সিজিএস মেথডে ঘনত্বের একক। এবার নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো প্রথম প্রশ্নতে কি বলছে? বলছে একটি 2 লিটার মাপের বোতল একটি তরল দিয়ে পুরোপুরি ভর্তি করা হলো, স্প্রিং তুলায় ঝুলিয়ে বোতলটির ভর পাওয়া গেল 4 কেজি। ধরে নেওয়া যাক ফাঁকা বোতলটি এত হালকা যে স্প্রিং তুলায় সেটি ঝোলালে স্প্রিং তুলার কাটা নিচে নামে না। বোতলে যে তরলটি দেওয়া হয়েছে তার ঘনত্ব কত? তাহলে দেখো আমরা জানি ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন, তাই তো? তাহলে এখানে তরলের ঘনত্ব বের করতে হবে। তাহলে তরলের ঘনত্ব ইকুয়ালস টু ভর, ভর কত তরলের? 4 কেজি,
ডিভাইডেড বাই তরলের আয়তন। তরলের আয়তন হচ্ছে 2 লিটার, তাই তো? আচ্ছা, তাহলে 4 কেজি মানে আমরা যদি পুরোটাকে সিজিএস এ কনভার্ট করে নিয়ে এসআই থেকে, তাহলে 4 কেজি মানে 4000 গ্রাম, আর 2 লিটার মানে হচ্ছে 2000 সেমি কিউব। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, উপর নিচে ভাগ করে 2 গ্রাম পার ঘন সেন্টিমিটার বা সেমি কিউব। তাহলে তরলের ঘনত্ব 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা 2 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এবার চলো পরের অঙ্কটি দেখে নি। এবার দেখো এখানে কি বলছে, বলছে তোমরা কি কখনো পারদ দেখেছ? অবশ্যই দেখেছ। কোথায় বলো তো? থার্মোমিটারের মধ্যে। তাহলে দেখো এখানে আর কি বলছে, থার্মোমিটারের নিচের দিকে যে চকচকে কুণ্ডটি থাকে তার মধ্যে পারদ ভর্তি করা থাকে। পারদ একটি তরল পদার্থ, পারদের ঘনত্ব খুব বেশি, 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। বলতে পারো 1 লিটার পারদের ভর কত গ্রাম? আচ্ছা, আমরা জেনেছি যে ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন, তাহলে ভর ইকুয়ালস টু ঘনত্ব ইনটু আয়তন। তাহলে এক্ষেত্রে পারদের ভর ইকুয়ালস টু পারদের ঘনত্ব ইনটু পারদের আয়তন, তাহলে পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর পারদের আয়তন হচ্ছে 1 লিটার। 1 লিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। তাহলে এর মোট ইউনিট হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব ইনটু সেন্টিমিটার কিউব, দ্যাটস ইকুয়ালস টু 13600 গ্রাম। তাহলে 1 লিটার পারদের ভর 13600 গ্রাম। এবার দেখো এখানে কি বলছে, বলছে একটা বাটিতে কিছুটা জল নাও, এবার সামান্য সর্ষের তেল ওই বাটিতে ঢালো। কি দেখতে পেলে বলো, কি দেখতে পাবো? আমরা দেখবো যে সেই সর্ষের তেল জলের উপরে ভাসছে, তাই তো? আচ্ছা, সর্ষের তেল জলের উপরে ভেসে থাকলো নাকি জলের নিচে চলে গেল? অবশ্যই জলের উপরে ভেসে থাকলো। এবার বলো তো কোন তরলটির ঘনত্ব বেশি, জলের নাকি সর্ষের তেলের? এবার যে তরলটি ভেসে আছে অবশ্যই তার ঘনত্ব কম, ফলে জলের ঘনত্ব এক্ষেত্রে বেশি। যদি 1 লিটার জলের ভর 1 কিলোগ্রাম হয়, তাহলে বলো তো 1 লিটার সর্ষের তেলের ভর 1 কিলোগ্রাম জলের চাইতে বেশি হবে না কম হবে? যেহেতু সর্ষের তেলের ঘনত্ব এখানে কম, তাই সমআয়তন জলের চেয়ে সর্ষের তেলের ভরও কম হবে। তাই 1 লিটার জলের ভর যদি 1 কিলোগ্রাম হয়, তাহলে 1 লিটার সর্ষের তেলের ভর অবশ্যই 1 কিলোগ্রামের চেয়ে কম হবে, তাই তো? আচ্ছা, এবার আমরা পড়ব তরলের চাপ। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই চাপ কাকে বলে। একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল কাজ করে সেটাই হচ্ছে চাপ। আচ্ছা, এখানে দেখো টেবিলের ওপরে একটা ব্লক রাখা আছে যার ওজন 10 কেজি। তাহলে এই ব্লকটিকে পৃথিবীর নিজের দিকে কত বল দ্বারা টানছে? 10 × 9.8 টন মানে 98 নিউটন, আর এই টানের অভিমুখ হচ্ছে নিচের দিকে এরকম, তাই তো? তাহলে এই টান যদি ক্রিয়া বল হয়, তাহলে প্রতিক্রিয়া বল স্বরূপ এই টেবিল ও ব্লকের উপরে একই পরিমাণ বল প্রয়োগ করবে, আর তার অভিমুখ হবে ঊর্ধ্বমুখী। যেহেতু এই দুটো সমপরিমাণ বল প্রয়োগ হচ্ছে কিন্তু দুটি বিপরীতমুখী, তাই এদের যোগফল শূন্য, আর এই কারণেই এই ব্লকটিতে কোনো ত্বরণ সৃষ্টি হয়নি, এই ব্লকটি স্থির অবস্থায় এই টেবিলের উপরে রয়েছে। তাহলে এবার যদি আমরা নির্ণয় করতে চাই যে এই ব্লকটির দ্বারা এই টেবিলের উপরে প্রযুক্ত চাপের পরিমাণ কত, তাহলে আমাদের কি কি প্রয়োজন বলো? আমরা জানি যে একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রয়োগ হয় সেটাই হচ্ছে চাপ। তাহলে আমরা বলের পরিমাণ পেয়ে গেছি 98 নিউটন। তাহলে এবার আমাদের দরকার এই টেবিল আর এই ব্লকের সংযোগস্থলের ক্ষেত্রফল। আমরা যদি ধরে নিই এই ব্লক ও টেবিলের সংযোগস্থলের ক্ষেত্রফল হচ্ছে 0.25 বর্গমিটার, তাহলে এই 0.25 বর্গমিটার জুড়ে 98 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। তাহলে 1 বর্গমিটার ক্ষেত্রফলে অর্থাৎ একক ক্ষেত্রফলের উপরে এই বলের পরিমাণ কত? 98 নিউটন বাই 0.25 বর্গমিটার, দ্যাটস ইকুয়ালস টু 392 নিউটন পার বর্গমিটার, আর এটাই হচ্ছে চাপের পরিমাণ। কারণ আমরা জানি চাপ মানে বল বাই ক্ষেত্রফল, দ্যাট ইজ 98/0.25 ইকুয়ালস টু 392 নিউটন পার বর্গমিটার। এবার আমরা যদি এই চাপ
কোন তলের ক্ষেত্রে নির্ণয় করি তাহলে সেটা কেমন হবে চলো দেখে নিই। দেখো এখানে একটা গামলা আছে যাতে কিনা 10 কেজি জল রয়েছে, তাহলে এই 10 কেজি জল মানে 10 × 9.8 নিউটন বল এই জলের জন্য এই গামলার পাদদেশে নিচের দিকে প্রয়োগ হচ্ছে, তাই তো? তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই গামলার মেঝে জলের উপরে সমপরিমাণ বল প্রয়োগ করবে কিন্তু বিপরীতমুখী, মানে এই রকম। ফলে গামলার মেঝের উপরে একটা চাপ তৈরি হবে, আর সেই চাপের পরিমাণ কত? এবার যদি এই গামলার আর মেঝের সংযোগস্থলের ক্ষেত্রফল 0.25 বর্গমিটার হয় তাহলে এই গামলার মেঝের ওপর চাপের পরিমাণ হবে বল বাই ক্ষেত্রফল = 98 নিউটন বাই 0.25 বর্গমিটার, মানে 392 নিউটন পার বর্গমিটার। এবার এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তরলের ক্ষেত্রে এই চাপ কিন্তু শুধু নিচের দিকে প্রয়োগ হয় না, তরলের ক্ষেত্রে চাপ কিন্তু পাত্রের দেওয়ালেও তৈরি হয় এরকম। তাহলে পাত্রের দেওয়ালের উপরে তরলের প্রযুক্ত চাপ কিভাবে কাজ করে চলো সেটা এবার দেখে নি। এখানে দেখো আর একটা পরীক্ষা রয়েছে, এখানে একটা গামলা রয়েছে আর একটা জলের বোতল রয়েছে। ধরে নিচ্ছি এই জলের বোতলে 1 কেজি জল ধরে আর এই গামলাতে এই বোতলের 5 বোতল জল ধরে, মানে গামলায় মোট 5 কেজি জল ধরে। এবার আমরা যদি এই গামলার আর এই বোতলের পাদদেশে একটা করে ফুটো করে দিই তাহলে আমরা দেখব জলপূর্ণ অবস্থায় এই বোতল থেকে যে বেগে জল বেরোবে এই গামলা থেকে নির্গত জলের বেগ কিন্তু ততটা হবে না। আবার এই বোতল থেকে নির্গত জল যত দূর যাবে গামলার ক্ষেত্রে কিন্তু তত দূর যাবে না। কিন্তু কেন? গামলাতে জলের পরিমাণ বেশি, অনেক বেশি। এর কারণ হচ্ছে তরলের উপরিতলের উচ্চতা। যেহেতু এখানে বোতলের উপরিতলের উচ্চতা গামলার রাখা জলের উপরিতলের উচ্চতা চাইতে বেশি, সেহেতু এখানে জলের বেগও বেশি, তার মানে তরলের দ্বারা প্রযুক্ত চাপের পরিমাণ বেশি। এবার চলো আমরা দেখে নিই এই গামলার আর বোতলের মেঝেতে এই জল কতটা চাপ প্রয়োগ করছে। ধরে নিই এই গামলার ভেতরে এরকম 6টা বোতল বসিয়ে রাখা যায়। আচ্ছা, তাহলে জলের বোতলের ভর যদি 1 কেজি হয় তাহলে বোতলের ওজন কত? 1 × 9.8 নিউটন, মানে 9.8 নিউটন। এবার বোতলের ক্ষেত্রফল যদি a বর্গমিটার ধরে নিই আমরা, তাহলে বোতলের মেঝেতে দেওয়া জলের চাপের পরিমাণ কত হবে? বল বাই ক্ষেত্রফল, মানে 9.8 নিউটন বাই a বর্গমিটার, দ্যাট ইজ 9.8 বাই a নিউটন পার বর্গমিটার। আচ্ছা, ঠিক একইভাবে আমরা ধরে নিয়েছি যে গামলায় 5 কেজি জল ধরে, তার মানে গামলার জলের ওজন হচ্ছে 5 × 9.8 নিউটন, মানে 49 নিউটন। এবার যেহেতু আমরা এটাও ধরেছি যে গামলার মেঝেতে আমরা এরকম 6টা বোতল বসিয়ে রাখতে পারি, তাহলে বোতলের ক্ষেত্রফল এ বর্গমিটার হয়, তাহলে গামলার মেঝের ক্ষেত্রফল 6a বর্গমিটার। অতএব গামলার মেঝেতে দেওয়া জলের চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মানে এই 49 নিউটন ডিভাইডেড বাই 6a বর্গমিটার, দ্যাটস ইকুয়ালস টু 8.2 বাই a নিউটন পার বর্গমিটার। আর ওদিকে বোতলের মেঝেতে দেওয়া জলের চাপ হচ্ছে 9.8 বাই a নিউটন পার বর্গমিটার। তাহলে জলের পরিমাণ বেশি হলেও বোতলের মেঝেতে দেওয়া জলের চাপ কিন্তু গামলার মেঝেতে দেওয়া জলের চাপের চাইতে বেশি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝলাম যে তরলের বেগ চাপের উপর নির্ভর করে, তার বলের উপরে নয়। আর চাপ সেখানেই বেশি হবে যেখানে তরলের উপরিতলের উচ্চতাটা বেশি। আচ্ছা চলো এবার আমরা আর একটা পরীক্ষা দেখে নিই। এখানে দেখো এই বোতলটিতে চারিদিকে এবার 4টে ফুটো করা হয়েছে। এবার জলপূর্ণ অবস্থায় যখন এখান থেকে জল বেরিয়ে আসবে তখন প্রথমে খুব দ্রুত বেগে জল বেরোবে, তাই তো? এবার যত এই জলের উচ্চতাটা কমতে থাকবে তত এই নির্গত জলের বেগও আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারবে? কোন স্থানে তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে। এবার আমরা পড়ব তরলের চাপ ও তার ঘনত্ব।
এখানে এই পরীক্ষাটিতে আমরা দুটি একই রকমের প্লাস্টিকের বোতল নিয়েছি। একটিতে রাখা হয়েছে সাধারণ জল আর একটিতে রাখা হয়েছে গাঢ় নুন জল। দুটি বোতলেরই পাদদেশে একটা করে ছিদ্র করা হয়েছে। এবার আমরা দেখতে পাবো এই গাঢ় নুন জল এই জলের চাইতে অনেক বেশি দ্রুত বেগে বেরিয়ে আসছে। কিন্তু এই দুটি ক্ষেত্রেই তো তরলের উপরিতলের উচ্চতা একই ছিল, তাহলে কেন নুন জলের নির্গমনের বেগ বেশি? তার কারণ এই নুন জলের ঘনত্ব বেশি। তাহলে তরলের তারা প্রযুক্ত চাপ উচ্চতা ছাড়াও আরেকটি বিষয়ের উপরও নির্ভর করে, সেটা হচ্ছে তরলের ঘনত্ব, তাই তো? এই কারণেই উচ্চতা এক হওয়া সত্ত্বেও গাঢ় নুন জলের ক্ষেত্রে চাপের পরিমাণ বেশি ছিল, তাই নুন জল জলের চেয়ে দ্রুত বেগে বেরিয়ে এসেছে। অতএব এটা বোঝা গেল যে কোন তরলের ভেতরে কোন স্থানে তরলের চাপ কত হবে তা ওই স্থানের উপরিতলের উচ্চতা এবং ওই তরলের ঘনত্বের উপর নির্ভর করে। এবার পাশের ছবিটি ভালোভাবে লক্ষ্য করো। দেখো, এখানে একটি ইউ আকৃতির নল রয়েছে যার একদিকটা চওড়া আর একদিকটা সরু। চওড়া দিকে জলের উচ্চতা, সরু দিকে জলের উচ্চতার থেকে কম। এবার এই দুটি অংশকে একটা চাবি দিয়ে আলাদা করা আছে। এই চাবিটি খুলে দিলে জল প্রবাহিত হতে শুরু করে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এই অবস্থায় যেখানে কিনা দুটো প্রান্তে জলের উচ্চতা দুরকম, সেখানে যদি এই চাবিটি খুলে দেওয়া হয় তাহলে জল কোন দিক থেকে কোন দিকে যাবে? এদিক থেকে এদিকে না এদিক থেকে এদিকে? এবার তরলের ধর্ম অনুযায়ী তোমরা জানো যে দুটি স্থানে যদি চাপ অসমান থাকে তাহলে তরলের ধর্ম অনুযায়ী তরল সবসময় বেশি চাপের থেকে কম চাপের দিকে প্রবাহিত হয়। এখানে যেহেতু চাপ তরলের উপরিতলে উচ্চতার উপর নির্ভরশীল, মানে যেদিকে উচ্চতা বেশি সেদিকে চাপও বেশি, তাই বোঝা যাচ্ছে নলের সরু প্রান্তে তরলের উপরিতলে উচ্চতা বেশি হওয়ায় এদিকেই চাপ বেশি আর এদিকে চাপ কম। তাই এই চাবিটি খুলে দেওয়ার পরে জল এই সরু প্রান্ত থেকে এই চওড়া প্রান্তে প্রবাহিত হবে। কতক্ষণ প্রবাহিত হবে? যতক্ষণ না দুটি প্রান্তের উপরিতলে উচ্চতা একদম সমান না হয়ে যায়। তাহলে দেখো কি বলছে, তরলের পরিমাণ বা ভর বা তরলের উপর পৃথিবীর আকর্ষণ বলের পরিমাণ এসবের উপর তরলের প্রবাহের দিক নির্ভর করে না। অর্থাৎ বল নয়, চাপ দিয়েই ঠিক হয় কোন তরলের প্রবাহের অভিমুখ। এবারে নিচের ছবিগুলো দেখে উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো কি বলছে, বলছে মাঝখানের চাবিটি খুলে দেওয়ার পর এক নম্বর চিত্রে তরল কোন দিকে প্রবাহিত হবে, এদিক থেকে বিদিকে না বিদিক থেকে এদিকে? এই যে এটি হচ্ছে এক নম্বর চিত্র। এখানে দেখো সরু এবং চওড়া দুদিকে তরলের উপরিতলের উচ্চতা এক, সুতরাং এখানে প্রবাহের কোনো ব্যাপারই নেই। এই চাবিটি খুলে দিলেও তরল যেমন আছে তেমনই থেকে যাবে, তাই তো? আচ্ছা, এবার দু নম্বর চিত্র দেখো। দু নম্বর চিত্রে তরল কোন দিকে প্রবাহিত হবে, এ থেকে বি দিকে নাকি উল্টো দিকে? তাহলে এক্ষেত্রেও সরু দিকের উপরিতলের উচ্চতা কম আর চওড়া দিকে বেশি, তাহলে তরলের প্রবাহের অভিমুখ হবে বি থেকে এ এর দিকে, ঠিক আছে? আচ্ছা, এবার তিন নম্বর চিত্রে তরলের প্রবাহের অভিমুখ কি? তিন নম্বর চিত্রে ঠিক উল্টোটা, মানে সরু দিকে গভীরতা বেশি চওড়া দিকের তুলনায়। তাহলে এদিকে চাবিটা খুলে দিলে তরল কোন দিকে প্রবাহিত হবে? এ থেকে বি এর দিকে। যদি এক দুই বা তিন নম্বর চিত্রে তরল এ থেকে বি বা বি থেকে এ এর দিকে প্রবাহিত হয় তাহলে সেই প্রবাহ কি চলতেই থাকবে নাকি একসময় ওই প্রবাহ নিজে নিজেই বন্ধ হয়ে যাবে? একসময় অবশ্যই নিজে নিজে বন্ধ হয়ে যাবে। কখন বন্ধ হবে? যখন দুটি দিকেই উপরিতলের উচ্চতা এক হয়ে যাবে, সমান হয়ে যাবে। আচ্ছা, চার নম্বর চিত্রে এক একটি নলে তরলের পরিমাণ এক এক রকম, এই যে এই চিত্রটিতে। সেখানে কি তরলের কোনো প্রবাহ হবে? সবকটি নলের উচ্চতা একই আঁকা আছে, এরকমই কি হবার কথা? দেখো এখানে চারটি নল চার রকমের, কিন্তু এতে যে তরলটা রয়েছে তার প্রতিটার গভীরতা মানে তরলের উপরিতলের উচ্চতা কিন্তু সমান। তাহলে এক্ষেত্রে তরলের প্রবাহ হবে না, যা রয়েছে তেমনই থাকবে। এবার আমরা পড়ব বায়ুর চাপ। এখানে দেখো একটা গামলায় কিছুটা জল ভর্তি করা আছে।
আর একটা 3-4 ফুট লম্বা রবারের নল নিয়ে তার ভেতরে জল ভর্তি করা হয়েছে এবং নলের দুটো খোলা প্রান্তে বুড়ো আঙুল দিয়ে চেপে রেখে এক প্রান্তের আঙুল সরিয়ে খুব সাবধানে তাকে গামলার ভেতরে ডুবিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অপর প্রান্তে কিন্তু বুড়ো আঙুল দিয়ে নলের খোলা প্রান্ত চেপেই রাখা আছে। আচ্ছা, এবার এই ছবিটি দেখে বলো যে জল কি বি থেকে এর দিকে প্রবাহিত হবে? না, হবে না। কেন হবে না? এখানে তো বি বিন্দুতে তরলের চাপ বেশি, কারণ বি বিন্দুতে তরলের উপরিতলে উচ্চতা বেশি। তাহলে কেন বি বিন্দু থেকে এ বিন্দুতে তরলের প্রবাহ হচ্ছে না? তার কারণ বি বিন্দুতে তরলের উপরিতলে উচ্চতা বেশি হলেও এ বিন্দুতে কিন্তু তরলের চাপের সাথে আর একটা চাপও কাজ করছে, সেটা হচ্ছে বায়ুর চাপ। ঠিক একইভাবে এই বায়ুর চাপ এই সি বিন্দুতেও কাজ করছে। তাই এখানে এ বিন্দু এবং সি বিন্দুর সম্মিলিত চাপ হচ্ছে তরলের চাপ এবং বায়ুর চাপ, যা এই বি বিন্দুর থেকে কম নয়। তাই বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে তরলের প্রবাহ হয়নি। কিন্তু এবার যদি এই নলের অপর প্রান্ত থেকে বুড়ো আঙুলটা সরিয়ে নেওয়া হয় তাহলে কি হবে? তাহলে আমরা দেখব যে নল থেকে জল গামলায় পড়ে যাবে, কারণ তখন সর্বত্রে বায়ুর চাপ আছে। এ বিন্দুতে রয়েছে যেমন বি বিন্দুতে তেমন রয়েছে, কিন্তু সেক্ষেত্রে তরলের উপরিতলের উচ্চতা কিন্তু বি বিন্দুতে বেশি। তার মানে বি বিন্দুতে সেই ক্ষেত্রে বায়ুর চাপ এবং তরলের চাপের সম্মিলিত যোগফল এ বিন্দুর চাইতে বেশি হয়ে যাচ্ছে। তাই বি বিন্দু থেকে তখন এ এবং সি সব দিকেই জল প্রবাহিত হবে আর এই পাইপের জল গামলায় পড়ে যাবে। এবার এই পরীক্ষাটিতে দেখো, এখানে একটা 12 মিটার লম্বা নল নেওয়া হয়েছে যার একটা প্রান্ত বন্ধ। সেটিকে এবার জলে পূর্ণ করে খোলা মুখটা একটা গামলার ভেতরে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই নলটি প্রায় 3 তলা বাড়ির সমান উঁচু। আচ্ছা, এবার যেই আমরা এটাকে এই জলপূর্ণ গামলায় ডুবিয়ে দেব, আমরা দেখতে পাবো যে বন্ধ মুখ থেকে জলের তল প্রায় 1.7 মিটার নেমে এলো। আর যেই না নলের মধ্যে জলের উচ্চতা গামলার জলের তল থেকে প্রায় 10.3 মিটার হয়ে গেল, অমনি এই প্রবাহ বন্ধ হয়ে গেল। কেন? কারণ প্রথমে জলের উচ্চতা কত ছিল? নল পূর্ণ জল, তার মানে 12 মিটার। তখন এই জলের চাপ বায়ুর চাপের চেয়ে বেশি ছিল, তাই কি হয়েছে? তাই জল নল থেকে বেরিয়ে গামলায় পড়ছিল। কিন্তু যেই এই জলের উচ্চতা 10.3 মিটার হলো, সঙ্গে সঙ্গে এই জলের চাপ আর বায়ুর চাপ সমান হয়ে গেল। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি যে 10.3 মিটার উঁচু জল যে পরিমাণ চাপ প্রয়োগ করে তা বায়ুর চাপের সমান। ইতালির বিখ্যাত পদার্থ বিজ্ঞানী টরিচেলি এই পরীক্ষা করেছিলেন, কিন্তু তিনি জলের বদলে পারদ ব্যবহার করেছিলেন এবং তিনি পরীক্ষা করে দেখিয়েছিলেন যে 76 সেন্টিমিটার উঁচু পারদ যে পরিমাণ চাপ দেয় তা বায়ুর চাপের সমান। অতএব এই পরীক্ষাগুলি থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে বায়ু যে চাপ দেয় তার পরিমাণ 10.3 মিটার উঁচু জলস্তম্ভে যে চাপ দেয় তার সমান, এবং 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভে যে চাপ দেয় তার সমান। এবার এই প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করো। একই পরিমাণ চাপ তৈরি করতে যেখানে 10.3 মিটার উঁচু জল দরকার, সেখানে মাত্র 76 সেন্টিমিটার পারদ সেই চাপ তৈরি করতে পারলো কিভাবে? তার কারণ আমরা জানি যে জলের চাপের ক্ষেত্রে ঘনত্ব একটা ফ্যাক্টর। যেহেতু পারদের ঘনত্ব জলের চাইতে প্রায় 13.6 টাইমস বেশি, মানে 13.6 গুণ, তাহলে সমপরিমাণ জলের থেকে পারদ অনেক বেশি চাপ প্রয়োগ করতে পারবে। সেই কারণে যে চাপ তৈরি করতে 10.3 মিটার উঁচু জলের দরকার হয়েছিল, সেখানে সেই কাজটা 76 সেন্টিমিটার পারদ সম্ভবই করে দিয়েছে। এবার আমরা পড়ব বস্তুর ভাষণ, প্লবতা ও আর্কিমিডিসের নীতি। আমরা দেখেছি যে জলের ভেতরে একটা কাঠের টুকরো, একটা থার্মোকলের টুকরো, একটা নৌকা বা একটা বড় জাহাজ, ইভেন একটা লোহার কড়াইও যদি তুমি ছেড়ে দাও সেগুলো কিন্তু সব ভেসে থাকে। কিন্তু একটা লোহার পেরেক যদি ফেলে দাও সেটা কিন্তু ডুবে যায়। কেন? তরলে কোনো বস্তু কেন ভেসে থাকে বা কেন ডুবে যায়, এবার আমরা সেটা নিয়ে আলোচনা করব।
চলো দেখা যাক। প্রথমে দেখে নাও প্লবতা কাকে বলে। যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয়, তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, তাকেই বলে প্লবতা। এই পাশের তিনটি ছবিতে দেখো, একটা নির্দিষ্ট বস্তুকে স্প্রিং তুলার সাহায্যে ঝুলিয়ে তার ওজন নেওয়া হচ্ছে। যখন এটিকে নর্মাল ওজন নেওয়া হয়েছে, তখন স্প্রিং তুলার পার্ট আর এই বাকি দুটি ক্ষেত্রে, যেখানে কিনা একটিতে এই বস্তুটিকে কিছুটা ডোবানো আছে আর তিন নম্বরে যেখানে প্রায় সবটাই ডোবানো আছে, সেই দুটি ক্ষেত্রেও স্প্রিং তুলার পার্ট লক্ষ্য করো। একই বস্তুর এই তিন রকম রিডিং শো করার কারণ হচ্ছে প্লবতা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে বস্তুটিকে যখনই তরলে ডোবানো হচ্ছে, তখন তার উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হচ্ছে। কার দ্বারা? তরলের দ্বারা। আর এই বল নির্ভর করছে সে বস্তুটি কতটা অংশ সেই তরলে নিমজ্জিত আছে। এই ঊর্ধ্বমুখী বলটাই হচ্ছে প্লবতা। তাহলে একটি বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় ও নিজে সেই জায়গা দখল করে। বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল, সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর উপরে তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বল বা প্লবতার মানও তত। বিজ্ঞানী আর্কিমিডিস তার সূত্রে এমন কথাই বলেছেন। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। তার মানে তুমি যখন কোনো বস্তুকে তরলে ডোবাচ্ছ, তখন তরল কিছুটা সরে যাচ্ছে, বস্তুটা ডুবছে, আর ওই জায়গা দেওয়ার জন্য যে পরিমাণ তরল সরে গেল, সেই পরিমাণ তরলের যা ওজন, সেটাই ঊর্ধ্বমুখী বল হয়ে ওই বস্তুর উপর প্রয়োগ হচ্ছে। তাহলে এই নীতি অনুযায়ী পাশের চিত্রটি এবার লক্ষ্য করো। এখানে দেখো তিনটি চিত্রে একই বস্তু তিন রকম ভাবে ডোবানো আছে। এখানে সামান্য ডোবানো রয়েছে, এখানে তার চাইতে বেশি, আর এখানে সম্পূর্ণভাবে ডোবানো রয়েছে। এবার বলছে পাশের কোন চিত্রের ক্ষেত্রে ডোবানো বস্তুটি বেশি তরলকে অপসারিত করেছে, অর্থাৎ বেশি তরলকে নিজের জায়গা থেকে সরিয়ে দিয়েছে। অবশ্যই তিন নম্বর চিত্রে, কারণ এই ক্ষেত্রে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত। আচ্ছা, কোন চিত্রটির ক্ষেত্রে বস্তুর উপর তরলের দেওয়া প্লবতার মান বেশি? অবশ্যই তিন নম্বর ছবির ক্ষেত্রে। তার কারণ এখানে যেহেতু নিমজ্জিত অংশের পরিমাণ বেশি, তাই এই ক্ষেত্রে বস্তুটিকে জায়গা দেওয়ার জন্য বেশি পরিমাণ তরল সরে গেছে, তাই এই তিন নম্বর চিত্রের ক্ষেত্রে প্লবতার মান বেশি। আচ্ছা, এবার পাশের ছবি দুটি ভালো করে দেখো, সম্পর্কিত প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করো। চলো আমরা দেখি। একই বস্তু ডি কে দুটি আলাদা আলাদা তরলে ছেড়ে দেওয়া হয়েছে। দুটি তরলেই বস্তুটি ভাসছে, অর্থাৎ বস্তুটির ওপর মোট বলের পরিমাণ দুটি তরলের ক্ষেত্রেই শূন্য। আচ্ছা, এবার আমরা প্রশ্নগুলো দেখি। বস্তুর দ্বারা অপসারিত তরলের আয়তন কোন ক্ষেত্রে বেশি? দেখো এখানে প্রথম তরলে বস্তুটি অর্ধ নিমজ্জিত অবস্থায় ভাসমান, আর দ্বিতীয় তরলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান, তাই তো? দুটি ক্ষেত্রেই বস্তু দ্বারা প্রযুক্ত নিম্নমুখী বল, যার কারণ বস্তুর ওজন, আর তরলের দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল মানে প্লবতার মান সমান। কিন্তু দেখো দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত, তাই বস্তুটি দ্বারা অপসারিত তরলের আয়তন দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু বেশি। এবার দ্বিতীয় প্রশ্ন কি বলছে? বলছে বস্তুর উপর কোন তরলটি বেশি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা প্রয়োগ করেছে, নাকি দুটি তরলই সমান প্লবতা প্রয়োগ করেছে। দেখো যেহেতু এক্ষেত্রে দুটি তরলে একই বস্তু ভাসমান, তাই প্লবতার মান দুটো ক্ষেত্রে কিন্তু একই, ঠিক আছে? এবার পরের প্রশ্নে কি বলছে? বলছে কোন ক্ষেত্রে বস্তুটির দ্বারা অপসারিত তরলের ওজন বেশি। আচ্ছা দেখো, আর্কিমিডিসের সূত্র অনুযায়ী বস্তুকে জায়গা দিতে গিয়ে যতটা তরল অপসারিত হয়, সেই পরিমাণ তরলের ওজনই হচ্ছে সেই বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। এবার আমরা আগের প্রশ্নের উত্তরেই বলেছি যে এই দুটো ক্ষেত্রে প্লবতার মান এক, অতএব আমরা এখান থেকে বলতে পারি যে অপসারিত তরলের ওজনও তাহলে দু ক্ষেত্রেই এক, তাই তো? এবার আমরা পরের প্রশ্নে আসি। কোন ক্ষেত্রে বস্তুটির দ্বারা অপসারিত তরলের ভর বেশি? আচ্ছা, আমরা জেনেছি যে দুই ক্ষেত্রেই অপসারিত তরলের ওজন একই,
তাহলে ওজন ইকুয়ালস টু ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। যেহেতু এখানে ওজন দুই ক্ষেত্রেই সমান আর আমরা জানি যে অভিকর্ষজ ত্বরণের মান কনস্ট্যান্ট, তাই অপসারিত তরলের ভর দুই ক্ষেত্রেই এক। এবার বলো তো উপরের ছবি দুটির কোন ক্ষেত্রে তরলটির ঘনত্ব বেশি? আচ্ছা, আমরা দেখো এই প্রশ্নের উত্তরে কি পেলাম, পেলাম যে দুটি ক্ষেত্রেই বস্তুর অপসারিত তরলের ভর সমান। ঠিক আছে, এবার এই সূত্র অনুযায়ী বলছে যে আয়তন ইনটু ঘনত্ব ইকুয়ালস টু ভর। তাহলে আমরা তো বলতেই পারি যে প্রথম ক্ষেত্রে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন ইনটু প্রথম তরলের ঘনত্ব ইকুয়ালস টু দ্বিতীয় তরলে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন ইনটু দ্বিতীয় তরলের ঘনত্ব। এবার এই প্রথম প্রশ্নের উত্তরটা মনে করো কি ছিল, যে যেহেতু এক্ষেত্রে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত তৃতীয় ক্ষেত্রে, তাই এই ক্ষেত্রে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন কিন্তু বেশি। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় তরলের ক্ষেত্রে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন বেশি কিন্তু তরলের ঘনত্ব কম, কিন্তু প্রথম তরলের ক্ষেত্রে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন কম কিন্তু তরলের ঘনত্ব বেশি। সেই কারণে দুই ক্ষেত্রে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন সমান হয়ে গেছে। তাহলে আমাদের এই প্রশ্নটা কি ছিল, যে কোন ক্ষেত্রে তরলের ঘনত্ব বেশি? উত্তর হচ্ছে প্রথম তরলের ঘনত্ব বেশি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোনো তরলে ডোবানো কোনো বস্তুর ওপর ওই তরলটি কত ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তা নির্ভর করে ওই বস্তুটি দ্বারা অপসারিত তরলের আয়তন আর ওই তরলের ঘনত্বের ওপর। দেখো এখানে কি বলছে, বলছে একটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে, কেন? আচ্ছা, আমরা তখন শিখেছি যে কোনো বস্তু ভেসে থাকবে না ডুবে যাবে সেটা কিসের উপর নির্ভর করবে, সেটা নির্ভর করবে যে সেই বস্তুর ওজন, যার দরুন বস্তুটি তরলের ওপরে নিম্নমুখী বল প্রয়োগ করে, আর সেই বস্তুর দ্বারা অপসারিত তরলের আয়তন মানে প্লবতা সেই বস্তুর ওপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে বস্তু ভেসে থাকে। কিন্তু যদি নিম্নমুখী বলের পরিমাণ ঊর্ধ্বমুখী বলের পরিমাণের চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেই বস্তুটি ডুবে যায়, তাই তো? এবার দেখো স্টিলের বাটির ক্ষেত্রে এই বাটি দ্বারা অপসারিত তরলের জন্য প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল আর এই বাটির ওজনের জন্য প্রযুক্ত নিম্নমুখী বল দুটোই সমান হয়ে যায়, সেই কারণে স্টিলের বাটি জলে ভেসে থাকে। কিন্তু পেরেকের ক্ষেত্রে কিন্তু তা হয় না। পেরেকের ক্ষেত্রে এই অপসারিত তরলের দরুন প্রযুক্ত প্লবতা পেরেকের ওজনের জন্য প্রযুক্ত নিম্নমুখী বলের তুলনায় অনেক কম হয়ে যায়, সেই কারণে পেরেক ডুবে যায় আর বাটি ভেসে থাকে। তাহলে তরলে ডোবানো কোনো বস্তুর ব্যাপারে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কোনো বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে অপসারিত করে, অপসারিত তরলের ওজনের মান বস্তুর উপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানের সমান, আর কোনো বস্তু যখন কোনো তরলে ভাসে তখন বস্তুর ওজনের মান এবং বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের মান দুই সমান হয়। তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম তরলের ঘনত্ব ও চাপ, বায়ুর চাপ, বস্তুর ভাষণ, প্লবতা ও আর্কিমিডিসের নীতি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। If you wait to subscribe to my channel, then please subscribe immediately and don't forget to press the bell icon to get the notifications of my new uploads first.